মেশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ অক্ষয় তৃতীয়ায় সকল শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার পাশাপাশি আজ পবিত্র ঈদ, ঈদেরও শুভেচ্ছা সকলকে। আজ আমাদের মেশালি গল্প চ্যানেলে অক্ষয় তৃতীয়ার পুজো করছি আমরা, সেই পুজোই আমরা কভার করব। কেমন করে পুজো করছি, কেমন করে ঠাকুরের আরাধনা করছি, কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে সবই আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে থাকুন। আর সে সত্যি ভিডিওটা দেখতে অক্ষয় তৃতীয়ার পুজোর আগে যেমন প্রদীপ জ্বালানোর জন্য সলতে পাকানো হয়, তেমনি পুজোর প্রস্তুতি হিসেবে আলপনাটা কিন্তু খুব জরুরি। পাঁচমিশালি গল্প চ্যানেলের প্রধান দুই শিল্পী শ্রীজাতা ও ইন্দ্রিলা আমাদের অফিসের ফ্লোর সাজানোর দায়িত্বে লেগে পড়েছে। নিপুণ হাতে তুলির ছোঁয়ায় সুন্দর সুন্দর আলপনা দিয়ে ঠাকুরের আসন, আমাদের প্রবেশ পথ, নানা জায়গা সাজিয়ে তুলছে ওরা। আপনারা সবাই দেখুন এবং আপনারাও ওখান থেকে আলপনার নানা রকম আইডিয়া নিতে পারেন। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটাও আপনারা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং কেমন লাগলো ওদের নিপুণ হাতের আলপনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং এটা আমরা করেছি কিন্তু পুজোর আগের দিন, পুজোর আগের দিন আমরা অফিসটাকে সাজিয়েছি আলপনা দিয়ে এবং আরও নানা রকম সজ্জায়, সেটাও আপনাদের দেখাবো। আলপনার পাশাপাশি ঠাকুরের আসন যেখানে লক্ষ্মী গণেশ বসবেন সেখানটাও ওরা খুব সুন্দর করে কিন্তু সাজাচ্ছে। আপনারা দেখুন সুন্দর করে ওরা রঙিন কাগজ কেটে শিকলি বানিয়ে চারপাশটা সাজিয়ে তুলছে। ব্যাকড্রপটা এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে তাকিয়েই থাকি। সকলের হাতের ছোঁয়ায় আমাদের পাঁচমিশালি চ্যানেলটি, অফিসটি যেন অন্যরকম রূপ নিচ্ছে আজ। পুজোর দিন সকাল সকাল সবাই বসে পড়েছে ফল কাটতে এবং প্রসাদ সাজাতে। আজকালকার দিনে অবশ্য আমরা কাটা ফল একটু কমই রেখেছি প্রসাদের থালায়, তাও একটু মরশুমি ফল, তরমুজ, শশা ইত্যাদি আছে আমাদের প্রসাদের থালায়। এছাড়া আমরা অনলাইনে অনেক জায়গা থেকে কিছু মিষ্টিও আনিয়েছি, যেমন মথুরার থেকে প্যাড়া, ব্যাঙ্গালোর থেকে মাইসোর পাক, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা কথা জানিয়ে রাখি, আজ কিন্তু পুজোর পুরোহিত আমি। হ্যাঁ, আমি তন্ত্রমন্ত্র জানি না, বিশাল কিছু মন্ত্র পড়েও পুজো হয়তো করতে পারবো না, কিন্তু নিজের ভক্তি এবং পবিত্রতা দিয়ে ভগবানের আরাধনা করব। আপনারা আমার সাথে থাকবেন এটুকুনি আশা করি।
উপবাসের পরে আমরা আমাদের পুজো সম্পন্ন করেছি। আপনারা দেখবেন সবাই ছোট্ট করে নিজেদের মতন করে কিন্তু ভক্তি ভরে আমরা লক্ষ্মী গণেশের পুজো করেছি, আর সবাই উপবাস ভঙ্গ করছে সর্বক্ষে, আমিও খাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এরপরে আমাদের মেন যে খাওয়া সেটাও দেখাবো। বাঙালির পুজো মানেই তো বুঝতে পারছেন, পুজো তারপরেই খাওয়া দাওয়া, মানে সেটাই আমাদের মেন অবজেক্টিভ থাকে। তাহলে পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে কেমন অক্ষয় তৃতীয়ার পুজো দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আনাড়ি হাতে কিন্তু নিজের ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করলাম। পুজো শেষে এবারে প্রসাদের প্যাকেট তৈরি করার পালা। কচুরি আলুরদম, তার সঙ্গে আগেই বলেছি মথুরার প্যাড়া, মাইসোর পাক, লাড্ডু, সোনপাপড়ি মিলিয়ে বেশ জমকালো একটি প্যাকেট কিন্তু হয়েছে। আমাদের আশেপাশে অনেকেই আছেন, আমাদের চ্যানেলের অফিসেও আজকে অনেকেই এসেছেন, তাদের সকলকে আমরা এই প্রসাদ দেব এবং আমরা সবাই মিলে অক্ষয় তৃতীয়ার দিন সব কিছু অক্ষয় থাক, আমাদের পূর্ণ অক্ষয় হোক সেই কামনা করব। আলু ভাজা খোলার সঙ্গে সঙ্গে হাত প্রসারিত হয়ে গেছে, আর কারো লাগবে খাওয়ার আগে খাওয়া শুরু উপোস করেছিল তো জানি, এটা রাখলাম। এরপরে আর কি কি আছে চলুন দেখি। এখানে আছে পায়েশ, শেষ দিয়ে শুরু করলাম, এটা বোধ হয় পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে তারপরে খিচুড়ি, দুটোতে খিচুড়ি, খুব ভারী তাই তুললাম না। আর এখানে আছে পাঁপড় ভাজা, যখন আমরা খাবো কেটে রাখবো তখন আপনাদের দেখাবো। দিন খাওয়ার পরে এবার আমরা খেতে বসবো, সব খাবার দেখতেই পাচ্ছেন কি আছে, কিছুই আগে দেখিয়ে দিয়েছি। খিচুড়ি সবাই অল্প অল্প করে দিন, কারণ সবাই একটু উপোস করে আছে, খুব বেশি খেতে পারবে না, যখন পারবে পাঁচমিশালি তরকারি, আমাদের পাঁচমিশালি চ্যানেলে পাঁচমিশালি তরকারি সুন্দর বড়ি দিয়ে একদম অথেন্টিক তরকারি বোঝাই যাচ্ছে। একেবারে দিয়ে দিই যাতে যারা বসবে একেবারে খেয়ে নিতে পারবে। ঈদ, অক্ষয় তৃতীয়া এবং ঈদ একদিনে পড়েছে, তাই আমাদের আরেক বন্ধু আমার কো-হোস্ট অনুপ্রিয়াকে ভীষণ মিস করছি, ও শ্বশুরবাড়ি গেছে ঈদ করতে, তবে কথা দিয়েছে কালকে সেগুলো সব নাকি ও খাবে, ওর জন্য রাখা থাকবে, ওকে ভীষণ রকমভাবে মিস করছি।
আপনারা আমাদের সঙ্গে খান, আর বলুন কেমন লাগলো আমাদের মেনু। আমি এখন বসে বসে প্লেটটা খুব পরিষ্কার, দেখে বুঝতে পারছেন কেমন খাবারটা হয়েছে। তাও আমরা পুরো খেতে পারিনি, অনেক বেঁচে আছে, এইরকম আর একটা কন্টেনার বাকি, আমরা প্ল্যান করেছি কালকে আবার খাবো। আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আবার অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ব্লগটা